ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো সকালটা শুরু করলাম, সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভালো লাগছে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে। তো সকালের পুজো দেওয়ার দায়িত্বটা হচ্ছে মায়ের, মা এখানে পুজো দিচ্ছে আর আমার সাথে গল্প করছে, আমি বসে বসে গল্প শুনছি মায়ের। আমি আর মাতৃবিহীন, তো কী কী নিয়ে এসি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো দেখে নাও তোমরা। তো এইটা আছে, এটা হচ্ছে সাবান কেশ, কালারটা খুব সুন্দর। এই কালারটা এখন এত ট্রেন্ডে উঠেছে বলার মতন না। সাবান কেশ আর একটা নেওয়া হয়েছে যেটা মা ইউজ করতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে, এটা খুব লাগে, আলু হোক ডাল হোক আলু মাখা করতে গেলে খুব কাজে। ভারী শাড়ি নিলাম ভালো দেখে, যাতে অনেকদিন চলে। আর একটা কাকিমা আছে, সে কাকিমা বলেছিল যে আনতে, আমরা গেছিলাম তো উনি বলেছিলেন আনতে, তাই জন্য ওনার জন্য নিয়ে আসা হয়েছে। মানে দেখেছে ওনার যে এটা আমি এরকম ধরনের ইউজ করি আর এগুলো খুব সুবিধা হয় ব্যবহার করতে, মানে কী বলবো, খুবই সুবিধা হয় রান্না করতে, করার ওপরে ঢাকা দেওয়া, কোনো খাবার টাবার ঢাকা দেওয়া খুব সুবিধা হয় এই টাইপের জিনিস। আর এটা যেহেতু অন্য প্লাস্টিকের জিনিস তো ধরতেও খুব সুবিধা, কোনো অসুবিধা হয় না। আর এটা নিচ্ছে একটা স্প্যাচুলা, স্প্যাচুলা না এটা গ্রিস করার, সরি। তো এটা দিদিভাই বলেছিলো আনতে, তো দিদিভাই নিল, তো আমি ভাবলাম যে আমি একটা নিমি, আমি তো পরোটা করি সেই জন্য। আর স্পেশাল হয়েছে এই যে কাপ, মা এই কাপগুলো নিয়েছে, মা যেটা নতুনত্ব, এটা অ্যাকচুয়ালি অনেক পুরোনো দিনের, কিন্তু আবার এগুলো উঠছে। আর কাপের মানে ইয়ে কাপ কী হয়, যে মাটির বা কাপগুলো সেগুলো কী হয়, দুদিন তিন দিন চলার পরেই গরম চা দেওয়ার জন্য ফেটে ফেটে যায়, আর ফাটা কাপে তো খাওয়া উচিত না, তাই জন্য এই কাপগুলো মা নিলো, একটা মায়ের জন্য আর একটা বাপির জন্য। তো দেখো কাপগুলো কি কী উঠুর, তাই না? আমি তো চা খাই না, আমার কোনো ইচ্ছা নেই, আর শুভম এটা দিয়ে চলে যাবে ওরও। তো যাই হোক, এগুলোই কালকে শপিং ছিল, তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আশা করছি বাপি এখনই বাজার গেছিলো, নিয়ে এসেছে আমাদের এখানে ফেমাস দোকানের কচুরি। কচুরির অনেকটা পরিমাণে এরা তরকারি দেয়, বেশ ভালো আর ভালোও হয় খেতে। আর এই যে কচুরি, এই যে কচুরি, বাপিকে তোমার চা দিই, আর শুভম দেখে গেছে ডিউটি। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে তরমুজটা কীরকম নষ্ট হয়ে গেলো, ওইটা দিয়ে কিছু করছিলাম, তো করতে গেছিলাম জেলি, কিন্তু কী হয়ে গেছে জানি না, পাউডারটা আই থিঙ্ক বেশি পড়ে গেছে না কি হয়ে গেছে ভগবানই জানে। তো যাই হোক, সেটা আমার প্ল্যানটা পুরো ফ্লপ হয়ে গেল, একদমই হয়নি কিছুই। আমি তো দেখো ভেবেছিলাম যে হয়েছে, কিন্তু একটু গাঢ় গাঢ় হচ্ছে, কিন্তু ঠিকভাবে হয়নি। তো নেক্সট টাইম একদিন ট্রাই করবো, একদিনে কোনো কিছুই হয় না। করতে চেয়েছিলাম জেলি, সেটা তো হয়নি, তো এর মধ্যে কাস্টার্ড টাইপের হয়ে গেছে, পরিমাণটা কিছু গন্ডগোল হয়েছে হয়তো। আইসক্রিম খেলে কিন্তু ভালো লাগবে খেতে। আরে কে কইতাম তে, লক্ষ্মী ঠাকুর, হ্যাঁ কি পড়েছো, এটা কি পড়েছো? আচ্ছা কে পড়িয়ে দিল? সো আজকে আমাদের হয়েছিল চিকেন, আমি রান্না করেছিলাম চিকেনটা নর্মাল একদম ঝোলভাবে, যেহেতু মায়ের শরীরটা একটুখানি হালকা খারাপ আছে সেই কারণে, আর দিদি ভাই ওদিকে শাক করেছিল। অনেকগুলো আম রেখে গেছে, আম নিয়ে এসেছে পিসির পাড়া থেকে, তো পিসি বললো যে খেয়েও খেয়েও, কিন্তু আমি একটু দেখবো যাতে শেষ হয় সব, তো দেখা যাক। আর আমার তো আম ফেভারিট তোমরা জানোই, তো আমি যে আমাকে যদি বলা হয় যে এখনই শেষ করে দিতে, আমি সব শেষ করে দিতে পারবো। তো যাই হোক, রেখে শেখে খাই সবাইকে দেবো, এই তো ছোটো আম। তো বিকেলবেলা আমি একটু আমার কাজ ছিল কিছু, তাই জন্য বেরিয়েছিলাম। আর এখানে দেখো তোমরা দেখতে পারবে একটা বিল্ডিংয়ে ছিল প্রচুর আম, দেখতে পাচ্ছ কাজটায় কত আম দূর থেকে দেখা যাচ্ছে। তো দুজন মহিলা ওখান থেকে পাড়ছিল আমটা, আর যে গার্ডে ছিল সে বলছিলো আম পাড়তে না, আর এরম পা আম দেখলে কার না পাড়তে ইচ্ছে করবে, যতই নিজের বাড়িতে থাকুক তাও মনে হবে যে একটু আমগুলো পাড়ি। তো যাই হোক, আমি পাশ দিয়ে চলে গেলাম, আর এখানে গিয়ে আমি আসার পথে তিনটে তিনজনের জন্য সোয়াবিনের চপ নিলাম, কিন্তু আসার সময় দেখলাম বাবা ঘরে আছে, তো বাবাকে একটা দিয়ে এলাম আমি, নিরামিষ চপ ছিল। আর যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে এত বিড়াল। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা কাটলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর একটা অবশ্যই কমেন্ট করে যাবে যারা নতুন আছে।